আজকের দিনটা অন্য সব স্বাভাবিক দিনগুলোর মতো হতে পারত। স্বাভাবিক মানে স্থবির, যে দিনগুলো সাধারণত কেউ মনে রাখে না, মনে রাখার প্রয়োজন বোধ করে না। কয়েকদিন আগের দিনগুলো সব দিনের মতো স্বাভাবিক হতে পারত যদি দিনগুলো এমন না হতো। আসছি বাবা। অ্যাডমিশনের ব্যাপারে কথা বলতে এসেছি। অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে? জি। সেকেন্ড ফ্লোর 205। থ্যাংক ইউ। এভাবে শেয়ার করা কেবিন না নিয়ে একটা সিঙ্গেল কেবিন নিতে পারতি। চিনি না জানি না অচেনা লোকদের সাথে তুই রাতে ঘুমাবি কই, থাকবি কই, শেয়ার করতে পারবি? আচ্ছা বাবা, একটা সিঙ্গেল কেবিনের যে খরচ, তোমার পুরো চিকিৎসা শেষ হয়ে যাওয়ার আগেই টাকা শেষ হয়ে যাবে। আমাকে নিয়ে ভেবো না, আমার সমস্যা নেই। কিন্তু কেমন লোক না জানা থাকলে? বাবা বাবা বাবা, ওষুধটা পেলি? পেয়েছি। কত নিল? বাবা, টাকা পয়সার চিন্তা তোমার এখন করতে হবে না, সব জোগাড় হয়ে গেছে। শোনো, ডক্টর শিশিরের সাথে আমি একটু কথা বলতে চাচ্ছি। উনি বলেছিলেন যে তোমাকে ড্রাগ দেওয়ার আগে কিছু টেস্ট করাতে হবে, ওই বিষয়ে কথা বলতে যাচ্ছি, ঠিক আছে? একটু সময় লাগতে পারে। আচ্ছা শোনো, তুমি কিন্তু কোনো কিছু টেনশন করো না, আমি আসছি। হ্যাঁ, আপনারা কারা? আমার বাবা পেশেন্ট। ও, আপনার বাবা পেশেন্ট। আঙ্কেল সালাম আলাইকুম, কেমন আছেন? ভালো? ও, কীভাবে ভালো থাকবেন আপনি? আসলে আমি কি বকের মধ্যে কথা বলছি, ভালো থাকলে তো আর এখানে আসতে হতো না। আমার বাবাও ভালো নেই, আপনিও ভালো নেই। ঠিক আছে, দেখা হবে, আসি। হ্যাঁ, আমি একটু ডক্টরের সাথে কথা বলে আসি, ঠিক আছে? উফ বাবা, শোও তো তুমি একটু। হ্যালো জি, আমি 205 নম্বর রুম থেকে, বেড 2 থেকে বলছিলাম। আচ্ছা, আপনাদের কাছে সিঙ্গেল কেবিন হবে? মানে শেয়ার করে না? নো ম্যাডাম, উই আর ফুল। নেক্সট কোনো কেবিন খালি হওয়া পর্যন্ত আপনাদের ওয়েট করতে হবে। আচ্ছা ঠিক আছে। নেই, কোনো রুম খালি নেই। ছেলেটাকে আমি, আমার কাছে খুব ভালোই লাগলো। তোমার কাছে তো পৃথিবীর সব মানুষই ভালো বাবা। যেই লোকের জন্য তোমার চাকরি চলে গেছে তাকেও তোমার ভালো মনে হয়, কি করার? কি যেন একটা সরলতা কাজ করতো মেয়েটার চোখে। হ্যাঁ, মেয়েটার চোখের কথাই বলছি, কারণ প্রথম প্রথম মেয়েটির হাসি দেখার সৌভাগ্য আমার হয়নি।
সিস্টার ট্রাই টু ডু সামথিং। আমি আমাদের রুমে একদমই ঘুমাতে পারছি না। কেন ঘুমাতে পারছেন না কেন? আপনি বলুন, আপনার রুমে এত রাতে যদি কেউ এত বিকট আওয়াজ করে আপনি ঘুমান কি করে? কিসের এত শব্দ বলুন তো সিস্টার? জি বলুন। আপনাদের এখানে এই নাক ডাকা বন্ধ হয় এরকম কোনো ওষুধ আছে? কার নাক ডাকছে? মানে আমারই নাক ডাক, মানে নাকটা কিন্তু আমার সবসময় ডাকে না, মানে মনের পজিশন একটু উল্টাপাল্টা হয়ে গেলে প্রচুর নাক ডাকে। আমি কিন্তু অত্যন্ত দুঃখিত, আমি জানি আপনার ঘুমের মৃত্যুবরণ ঘটেছে আমার এই নাক ডাকার কারণে। আমি আসলে এটাও বুঝতে পারছি যে পেশেন্টদের সিডেটিভ না দেওয়া হলে ওদের ঘুম আসলে ভেঙে যেত। জি কি ব্যাপার, আপনি ঘুমাবেন না? না, রাতে একবার ঘুম ভেঙে গেলে আমার আর ঘুম আসে না। ও হ্যাঁ, তাও তো ঠিক। আসলে আমিও ঘুমাবো, মানে এখন বসে আগে বসবো। যদিও পড়ালেখা করেছি কমার্স থেকে, কিন্তু আঁকাকির প্রতি আমার একটা প্যাশন কাজ করে। ও বাই দ্য ওয়ে, আমি রুদ্র। আমি প্রজ্ঞা। আপনি ছবি আঁকেন? হ্যাঁ, এখানে থাকি। আচ্ছা, আপনি যার সাথে এসেছেন উনি কি বাবা? আমরা তো চিটাগাং থাকি। চিটাগাং? হ্যাঁ, আমাদের মানে আমার বাবা বলতেন, বাবার দাদা নাকি চিটাগাং এ ছিলেন। ও, বাড়ি ফেরার পথে বাবা হঠাৎ করে অসুস্থ হয়ে গেল। ওই যে আগের প্রবলেম, বাবার একটু লিভার প্রবলেম আছে, ইমিডিয়েট এখানে ভর্তি করালাম। মা তো একটু অসুস্থ থাকে, আমি একা কী করে যে সামলাবো? না না না, ঠিক হয়ে যাবে। উড়ে উড়ে শহরটা জুড়ে তোমাকে ঘিরে কল্পনা, ভুলে যাওয়া চেনা সেই সুরে আজও তোমারই আল্পনা। আমি সব ভুলে দাঁড়িয়ে শুধু তোমায় দেখতে রাজি, জানি চোখ মেলে দেখবে না তবু আজও আমি আছি। আপনি কোন ধরনের চা খান, রটি না গ্রিন টি বলবেন কি? রটি উইথ সুগার। মানুষের আচরণ তার ব্যক্তিত্বকে ফুটিয়ে তোলে, কিন্তু সেই ব্যক্তিত্বই যখন ভিন্নভাবে উপস্থাপন করা হয় তখন বুঝি সেই মানুষটা সবার থেকে আলাদা হয়, অন্যরকম। তাই দূর থেকে তোমায় আমি দূর থেকে, এই যে এইসব কি? অধিকই সৎকার, কেন কেন? কিন্তু সকালে নাস্তা তো করলাম। আমি স্পষ্ট দেখেছি টেবিলে তোমার সামনে যে পেটটা রাখা ছিল সেখানে যে নাস্তাটা ছিল,
সেখান থেকে তুমি কিছুই খাওনি। অবশ্য তোমাকে দোষ দিয়ে লাভ কী, হাসপাতালের খাবার দাবার এমনই হয়, কেউ খেতে পারে না, আর যারা খায় তারা জোর করে খায়। আসলে সকালের নাস্তাটা একদম ভালো লাগেনি, কেমন যেন কোনো স্বাদ নেই, নুন নেই, মশলা নেই, ঝাল নেই। আসলে হাসপাতালের খাবার দাবার এমনই হয়। যাক, খাবার দাবার শেষ হলে আমাকে তুমি 35 টাকা দিয়ে দিও। টাকা দিতে হবে? কেন দিতে হবে না, মানে তুমি আমার কে যে আমি তোমাকে নিজের খাটের পয়সা দিয়ে খাওয়াবো? আর এই যে চা, এখানে 20 মানে বুঝো, 20, 35 আর 20, মোট 55 দিয়ে দিবে। এখনই দিয়ে দিচ্ছি। দাঁড়াও, আমার কাছে মনে হচ্ছে কি যে ছ্যাবলামো হয়ে যাবে, তার চেয়ে বরং আজকে আমি তোমাকে খাইয়েছি, তুমি কালকে আমাকে খাইয়ে দিলে। কেমন আছো বাবা? আমি কেমন, ভালো? বসবো, পানি খাবে, উঠে বসবো। না, তুমি শুয়ে থাকো। আচ্ছা ঠিক আছে, এই এই একদম চুপ। এই একটা ব্ল্যাক কফি উইদাউট সুগার। হ্যালো, হ্যালো, কেমন আছো বাবা? কি বাবা, আপসেট? কি হয়েছে বলো আমাকে, আমাকে আমাকে বলো। কি মন খারাপ, টেনশন হচ্ছে কোনো? আচ্ছা কফিটা এখন লাগবে না, একটু পরে আমি আসছি। না না না, কী কী বলছো, কফির কথা কোথায় বললাম আমি? এই তো না 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 না, তো না 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 না, কারোর সাথে না, কারোর সাথে না। এই যে আমি করিডোরে, হসপিটালের করিডোরে। হ্যাঁ, হসপিটালের করিডোরে বাবা। ও বাবা, কি যে মন খারাপ, মন খারাপ, এত মন খারাপের কী হয়েছে, এত টেনশন কিসের, এত কিসের টেনশন? রুমি, রুমি মিথ্যুক, সব প্রশ্নমাস একই রকম, কিছু ঠিকঠাক বলে না, সব মিথ্যা বলে। সেদিন রাতে আমার স্কেচ বইটা চুরি করার বিষয়টা আমি আর চোখে তাকিয়ে দেখছিলাম, আর সে ভাবছিল আমি ঘুমাচ্ছি। স্কেচটা ইনকমপ্লিট। চুরি করে এনেছে, এক মিনিটের বাইরে। এই ব্ল্যাক কফি হবে না, ব্ল্যাক কফি দাও। আসলে ভাবছিলাম যে স্কেচটা কমপ্লিট হয়ে গেলে আপনাকে দেখাব, কিন্তু কারো অনুমতি ছাড়া এভাবে ছবি আঁকাটা কিন্তু অন্যায়। তবে শিল্পীর পেন্সিল ন্যায় অন্যায় কোনো কিছু মানে না, যেটা ভালো লাগে সেটা এঁকে ফেলে। কিন্তু কোনো স্টেডি গার্লফ্রেন্ড থাকা অবস্থায় অন্য কোনো মেয়ের ছবি আঁকাটা কি ঠিক? গার্লফ্রেন্ড
কে কোথায়? আপনার কেন, আপনার গার্লফ্রেন্ড নেই? তাহলে আপনাকে সারাদিন ফোন দেয় কে, যার ফোন পেয়ে আপনার গাল লাল হয়ে যায়? আরে সেটা তো অ্যাক্টিং। অ্যাক্টিং? হ্যাঁ। কিসের অ্যাক্টিং? না মানে কোনো মেয়েকে প্রেমে ফেলতে হলে তার সামনে ছেলেটার আরেকটা মেয়ের সাথে যে প্রেম আছে এগুলো অ্যাক্টিং করে করে বোঝাতে হবে, তাহলে খুব কাজে লাগে, ওয়ার্ক করে, এটা আমার ধারণা। তার মানে আপনার কোনো গার্লফ্রেন্ড নেই? না আমার কোনো গার্লফ্রেন্ড নেই। আমাকে ফোন করতো আমার ছোট বোন, তখনই আর কি আপনাকে দেখে আমি একটু, যদিও অভিনয় হয় না, একটু অভিনয় করার চেষ্টা করতাম। এখন দেখছি ভালোই কাজ করছে। দেখুন একটা কথা বলি, আমার কখনো কোনো গার্লফ্রেন্ড ছিল না, কিন্তু হঠাৎ করে মনে হচ্ছে যে একজন মানুষ আমি খুঁজে পেয়েছি, সত্যি পেয়ে গেছি। কে, কোথায়? এই যে আমার সামনে, ঠিক আমার সামনে এখানে বসে আছে। উড়ে উড়ে শহরটা জুড়ে তোমাকে ঘিরে কল্পনা, ভুলে যাওয়া চেনা সেই সুরে আজও তোমারই কল্পনা। আমি সব ভুলে দাঁড়িয়ে শুধু তোমায় দেখতে রাজি। অনুভূতিটা ছিল বেশ, হাতে নাতে চুরি ধরা পড়ল। তবে স্কেচ বইটা চুরির সাথে সাথে সে যে আমার মনটাও চুরি করে ফেলেছিল। গুড মর্নিং। কাল রাতে খুব ভালো ঘুম হয়েছে দেখলাম। অনেকদিন পর ভালো ঘুম হলো। আপনি গতকাল যা বলেছিলেন তা কি সত্যি বলেছিলেন? Yes. I mean, did you really mean it? I mean it. আমি যা বলেছি সত্যি বলেছি, কোনো মিথ্যে বলিনি। আসলে হয়ে গেছে, ঘটে গেছে, ভালোবাসা হয়ে গেছে, এটা নর্চার হবে না, একদম হয়ে গেছে, একদম। তোমাকে একটা গল্প বলি, ছোটবেলা থেকে আমার কখনো কোনো কিছু পছন্দ হলে, মানে যতক্ষণ পর্যন্ত একদম মন থেকে না হয়েছে আমি সেটার সাথে যেতে পারিনি। আর এটা শার্ট হোক, প্যান্ট হোক, সেলফোন হোক, মন থেকে যতক্ষণ পর্যন্ত পছন্দ হয়নি আমি নিতেও পারিনি, কিনতেও পারিনি। কেবিনে যেদিন আমি তোমাকে প্রথম দেখেছি সেদিনই আমার মনে হয়েছে যে তুমি আমার, আমার অনেক আপন, আমি সারাটা জীবন তোমার সাথে কাটিয়ে দেব। কী অদ্ভুত, এটাই মনে হয়েছে একদম মন থেকে। কিন্তু এইভাবে বাস্তবে এভাবে হয়? সিনেমা নাটকে অনেক আবেগ হয়, এখানে আবেগ হচ্ছে না, তাই তো? আবেগ, এত আবেগের দরকার নেই তো, কিসের ভয়? কোনো ভয় নেই, তুমি আমি পাশাপাশি আছি, আজীবন থাকবে, শেষ। দেখো আমি, আমার কিন্তু আর্থিক সমস্যা নেই, আই এম ওয়েল এনাফ। এখন এই বাবার চিকিৎসা চলছে, একটু টানাটানি চলছে, ধার ধারও করতে হয়েছে, কিন্তু আমি জানি, আমি এটা বিশ্বাস করি, আমি ব্যবসায় আবার বসবো, সব ঠিক হয়ে যাবে। আবেগ কম লাগছে? আবেগ তো বেশি থাকাটা সিনেমা নাটকে সম্ভব, বললাম না বাস্তবে আমার সাথে তো এমনই হবে। আমি খুশি তোমাকে দেখেছি, পছন্দ হয়ে মন থেকে ভালোবাসি, একদম ঠিকঠাক, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। তুমি, সরি, ঠিক আছে, তুমি তুমি কানে ভালো লাগছে, বলো তুমি তুমি, ঠিক আছে তুমি, তোমার মানে কোনো সংকোচ, ভয়,
কিছুই কাজ করছে না। না না না, কোনো সংকোচ, দ্বিধা, দ্বন্দ্ব কোনো কিছু কাজ করছে না, কারণ আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি একদম, বাসি বেসে ফেলেছি, আমার কোনো দ্বিধা দ্বন্দ্ব সংকোচ কাজ করছে না। তবে হ্যাঁ, তুমি যদি বলো, তবে হ্যাঁ তুমি যদি বলো, বা নাটকের কথা মতো বলতে হবে, আমি তোমার জন্য জীবন দিয়ে দিব। নো, আমি কিন্তু কারোর জন্য বাবা জীবন দিতে পারবো না। তুমি আমি পাশাপাশি থাকবো, বেঁচে থাকবো, কারোর জন্য কেউ জীবন দিবে না। এটা 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 অসভ্যরা করে, জীবন দিয়ে দেয়। এটা সিনেমা নাটকে হয়, বাস্তব জীবনে হয় না। আমি তুমি পাশাপাশি বসে থাকবো, কাছাকাছি থাকবো, সারাটা জীবন পার করে দিব, কোনো সমস্যা নেই। এখানে জীবন দিতে হবে কেন? আর এমন তো কোনো ঝামেলা নেই। তোমার কি বাচ্চা কাচ্চা আছে? অনেকগুলো স্বামী স্বামী আছে? আমারও নেই, আমার বাচ্চা কাচ্চা নেই, আমার বউ নেই। তুমি আমি পাশাপাশি থাকবো, ঠিক আছে? জীবন দিতে পারবো না। ঠিক আছে, জীবন দিতে হবে না। আচ্ছা, তুমি কি হাসতে পারো না? হাসো, এভাবেও প্রেম হয়? হ্যাঁ। হ্যালো, কি বাবার চিকিৎসার নাম কইরা ঢাকা গিয়া খুব ডালে ডালে ঘুরতেছো, তাই না? এসব কি বলছেন? কে আপনি? কি বলছি মানে, আমাকে চেনো না? আমি মঈন, তোমার হবু বর মঈন। তুমি কি ভেবেছো ঢাকা গিয়া তুমি বাবার চিকিৎসা করাবা, সাথে সাথে আরো মানুষের সাথে ঘুরে বেড়াবা? তোমার কি মনে হয় আমি কিচ্ছু খবর রাখি না? ফেসবুকে এসব কি ছবি দিছো তুমি? ছি ছি, কি বলছেন এসব আপনি? কি বলছি মানে, যেটা সত্য সেটাই তো বলছি। ও, সত্য কথা তিতা লাগে, তাই না? আমি এখন কি করব, কি করব? আমি এতগুলো টাকা কি করে অ্যারেঞ্জ করব? ধ্রুবকে পাবো? না না, ধ্রুব তো নিজেই টানাটানির মধ্যে আছে। ধ্রুব, ও কি করে টাকা অ্যারেঞ্জ করবে? সব জলাঞ্জলি দিব ময়ূরের সামনে, কিন্তু বাবা, বাবা যদি আমার কারণে মারা যায় তাহলে আমি নিজেকে কি করে ক্ষমা করব? সারা জীবন কি গ্লানি নিয়ে বাঁচা যাবে যে আমার জন্ম দিয়েছে? বাবা, তার মৃত্যু যদি আমার কারণে হয় তাহলে আমি কি আমার সামনে দাঁড়াতে পারবো কখনো?
খুব না? তুমি কি কই ছিলে সারা দিন? আরে সারা দিন কই ছিলাম মানে? বাবাকে বাসায় দিয়ে তারপর বাবা কিছু কাজ দিয়েছিল। তারপর না আসলাম। আঙ্কেল কোথায়? এইখানে। মানে কি ঠিকঠাক? খুলো এটা। রাইট। ডাক্তার বলেছে সব ঠিকঠাক থাকলে 8-10 দিনে আমরা বাড়ি ফিরে চলে যাব। কি? মাত্র 10 দিন? মাত্র 10 দিন? 10 দিন মানে 240 ঘন্টা, অনেক সময়। তাহলে আমরা প্রেম করব কখন? প্রেম করব কখন? একদম। আসসালামু আলাইকুম, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। ও আচ্ছা, বসো বসো বসো। তোমার বাবাকে না নিয়ে গেলে? কিছু ফেলে গেছো কি? হ্যাঁ ফেলে গিয়েছিলাম, ওটা নিয়ে নিয়েছি সব সাথে। আঙ্কেল আমি আসি, দোয়া রাখবেন। ঠিক ভালো থাকবেন, আসি। মা তুই কেমন আছিস রে মা? ভালো বাবা। মঈনকে ফোন করেছিলি? হ্যাঁ, সে প্রতিদিন তোমাকে ফোন করে খোঁজ নিচ্ছে। ছেলেটা অনেক ভালো, আমাদের অনেক টাকা পয়সা দিয়ে হেল্প করেছে রে। আচ্ছা বাবা, আমি চট করে ওষুধটা নিয়ে আসি। যা তাড়াতাড়ি ফিরিস। ও হ্যাঁ, তোর ফোনটা একটু দিয়ে জানা, তোর মার সাথে কথা বলবো। সমস্যাটা কি আমি বুঝলাম না। কি? হ্যাঁ, কেবিনের সামনে যাওয়া যাবে না, এখানে দাঁড়ানো যাবে না, এখানে দাঁড়াও। আর আমি এটাও বুঝতে পারছি না, আমাদের ভালো বাবা হঠাৎ করে কেমন জানি পুলিশ হয়ে গেলেন। হ্যাঁ কালকে আমার মনে হয়েছিল, মানে অনেক কিছু বুঝতে পারছেন কিন্তু আমাকে বুঝতে দিতে চাচ্ছিল না, কিন্তু আমি বুঝে গেছি। কারণ কি? সমস্যা উনি কি কোনো কিছু আজ করতে পেরেছে? আমরা কি ধরা খেয়ে গেছি? কি উনি কি কোন এর মধ্যে কোন একটা দিন তুমি হাসপাতালের পেছনে আসবে, আসতে পারবে না? হ্যাঁ তারপর? তারপর আমরা কাজী অফিসে গিয়ে রেজিস্ট্রি করে বিয়ে করব, বিয়ে করব। তুমি সত্যি করে বলো তো, তোমার কি হয়েছে? আমি না তোমার কথা কোনো কিছু বুঝতে পারছি। কি হয়েছে আমাকে বলবে, খুলে বলো প্লিজ। বাবা আমাদের এই সম্পর্ক কখনো মেনে নেবে না। বাবা ওই লম্পট দুশ্চরিত্রের সাথে আমার বিয়ে দিয়ে দিবে, আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না তো। আমি তোমার বাবাকে যেয়ে বলবো যে আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো, আমরা দুজন বিয়ে করতে চাই। দুশ্চরিত্র লম্পট সে কে, কোত্থেকে এলো, কি কারণে তার সাথে তোমার বিয়ে দিবে? কি হয়েছে আমাকে বলো না, খুলে বলো, খুলে বলো। হ্যাঁ তোমাকে আমি এগুলো বোঝাতে পারবো না, তোমাকে বোঝাতে পারবো না। ওই লম্পটের কাছে কি ধার দেনা, বাবার কি দায়বদ্ধতা, আমি আমি জানি না, আমি জানি না। আমি বাঁচতে চাই, আমি তো আমার জীবন নষ্ট করতে পারি না। আমি আমি একটা সুন্দর জীবন চাই। আমি আমি তোমাকে বিয়ে করব। তোমাকে ঘিরে আমার দিকে তাকাও। তুমি আমাকে বিয়ে করতে চাও তাই তো? আমি তোমাকে বিয়ে করব, কোনো সমস্যা নেই, কোনো ঝামেলা নেই, যত সমস্যা আমি তোমাকে বিয়ে করব, আমার কোনো সমস্যা নেই, আমি তোমাকে বিয়ে করব, আমি তোমাকে বিয়ে করব। আমি সব এখন তুমি আমাকে বলো,
কবে? বাবার যেদিন রিলিজ হবে, রিলিজিং ডেটের আগের দিন আমরা বে করব। তুমি আমাকে টেক্সট করো, তুমি আমাকে কল দিও না, তুমি আমাকে ফোন দিও না, কারণ বাবা আমার সেলফোন নিয়ে নিয়েছে। আমার মনে হচ্ছে কি বাবা সন্দেহ করছে, বাবা সন্দেহ করছেন। বাবা প্লিজ, আমি তোমাকে টেক্সট দেব না, ফোন দিব না, যোগাযোগ করবো না, সব যোগাযোগ তুমি আমার সঙ্গে। আমি তোমার কেবিনের সামনে যাব না, আমি এখানে এসে থাকি, ঠিক আছে? ঠিক আছে, হ্যাঁ, আমরা বিয়ে করছি, তাই তো? একদম, আমরা বিয়ে করছি। কোনো টেনশন নেই, একদমই কোনো টেনশন নেই। শোন, তুমি যাও, আমি আশেপাশে আছি, ফোন দিলেই চলে আসবো, ঠিক আছে? যাও, যাও। ভুলে যাওয়া চেনা সেই সুরে আজ তো। কে খুঁজছিস রে মা? বাবা, আমার মোবাইলটা। মোবাইল খুঁজে কি হবে রে মা, কাল সকালে তো এমনি চলে যাব। কাল সকালে? হ্যাঁ, কাল সকালে মঈন হসপিটালের সব বিল পরিশোধ করে দিয়ে গেছে। তুই একটু যা, যে ফাইনাল রিসিপ্টটা নিয়ে আয়। কালকে যাওয়ার সময় আবার কোনো ঝামেলা না হয়। তাড়াতাড়ি আসিস মা। এক্সকিউজ মি। জি, আপনার কাছে ফোন মোবাইল আছে? আছে কেন, আপনার ফোন কি হারিয়ে গেছে? একটু দেওয়া যাবে, একটু ব্যবহার করবো। শিওর, একটু খুল দিন। দিচ্ছি। হ্যালো ধ্রুব। আচ্ছা, আপনি কি কত নাম্বার, কে কত নাম্বার রুমে? ভাই, আমি এক মিনিট কথা বলবো, এক মিনিট, আপনার ফোনে এক মিনিট কথা বলবো। আচ্ছা, যার নাম্বারই হোক। শোনো, তুমি তুমি কাল 11:30 সময় কাজী অফিসের সামনে থাকবে, ঠিক 11:30 সময়। হ্যাঁ হ্যাঁ, আমি আসবো, আমাকে আসতেই হবে, আমি আমি আসবো, আমি যেভাবেই হোক আসবো কাজী অফিসের সামনে। চলে যাচ্ছেন।
হ্যালো ভাইয়া, আপনি কি কিছু বলবেন? জি সিস্টার, মানে এখানে প্রজ্ঞা এবং ওনার বাবা ছিলেন না? হ্যাঁ, প্রজ্ঞা ম্যাডাম এবং তার বাবা ছিলেন, আজকে সকালেই রিলিজ হয়ে গেছে। জি, আজকে সকালে ওনাদের রিলিজ হয়ে গেছে। ও, আপনি ধ্রুব ভাইয়া না? জি হ্যাঁ। আপনার বাবাও তো এখানে মনে ভর্তি ছিল? জি জি জি। আচ্ছা ভাইয়া, প্রজ্ঞা ম্যাডাম না আপনার জন্য একটা চিঠি রেখে গেছে। ভাইয়া, নতুন পেশেন্ট আসবে তো রুমটা ক্লিন করতে হবে, আপনি বেশিক্ষণ থাকবেন না, ঠিক আছে? আমি পারলাম না ধ্রুব, তিন তিনটা লাশের উপর আমার বাসর সাজাতে আমি পারলাম না। আমি তুমি ভুলে যাও, আমাকে ক্ষমা করে দিও। আমি জানি, আমি জানি তুমি অনেক কষ্ট পাবে, আমার আচরণে তোমার মন ভেঙে যাবে, কিন্তু বিশ্বাস করো, এই প্রজ্ঞা, এই প্রজ্ঞা, তোমার প্রজ্ঞা তোমাকে ধোকা দেয়নি। তোমার নামটা বুকে নিয়েই অন্য সংসার করবে, দ্বিতীয় কাউকে প্রজ্ঞা কোনোদিন ভালোবাসবে না। ছেড়ে যেতে কষ্ট হচ্ছে আমার, কিন্তু বিশ্বাস করো, জন্মদাতা বাবা মায়ের উপর এই যে দায়িত্ব, এই দায়িত্ব আমাকে চলে যেতে বাধ্য করেছে। সবাইকে বলে দিও আমি তোমাকে ধোকা দিয়েছি, সবাই আমাকে খারাপ জানুক, আমি তাই চাই। আমার জীবনে ভূষণ তো হয়তো আর কোনোদিন আসবে না, কিন্তু আমি চাই তুমি অন্য কারোর সাথে ঘর বাঁধো। তাকে নিয়ে সুখী হও, আমাকে ঘৃণা করো, আমাকে ঘৃণা করো, আমি তোমার ভালোবাসা না পাই, তোমার ঘৃণা নিয়ে বাঁচার আনন্দ থেকে আমি বঞ্চিত হতে চাই না। আমাকে বঞ্চিত করো না, তোমার তোমার প্রজ্ঞা।